নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তেমনই ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগকরণ হবে। তো কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় কোন 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 জায়গায় রিক্রুটমেন্ট করানো হচ্ছে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বলা হচ্ছে, আমি একটু স্ক্রল ডাউন করে দেখাবো। রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, শুরু হবে 13/1/2022 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 22/1/2022 তারিখ পর্যন্ত। এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করানো আছে, সেটা তোমরা নিচে উল্লেখ করা হয়েছে। দেখো এখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু বলা হচ্ছে। এফপিএমও পোস্ট এখানে তোমাদের 100 পদ আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান 16টি 0 পদ, স্টাফ নার্সে আছে 173টি 0 পদ এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আছে 1টি 0 পদ। এরপরে দেখো এখনও আছে 0 পদ, আমরা স্ক্রল ডাউন করে দেখাবো। মেডিকেল অফিসার পোস্টে 1টি 0 পদ, কাউন্সিলার পোস্টে 1টি 0 পদ, স্টাফ নার্স পোস্টে 2টি 0 পদ, এরপরে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আছে 3টি 0 পদ এবং গ্রুপ ডি পোস্টে আছে 1টি 0 পদ। তো প্রচুর 0 পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। স্টাফ নার্সে বেশি 0 পদ আছে, মেডিকেল অফিসার, কাউন্সিলার, টেকনিশিয়ান প্রত্যেকটা আলাদা আলাদা মানে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, আলাদা 0 পদ আছে। তো এখানে দেখো ভ্যাকসিন ডিপার্টমেন্টেও কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। তো আমরা দেখে নেবো কোন জায়গা থেকে রিক্রুটমেন্টটি হচ্ছে এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 4/1/2022 তারিখে এবং তার অফিসিয়াল মেমোটা কিন্তু মেমো নাম্বার কিন্তু মেনশান করা হয়েছে। তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে notchoosebangla.org এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নচেক এরপরে কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো। এখানে দেখো তোমাদের স্যালারির কথা তো তোমাদের বলে দিলাম। তো এখানে নিচে আসলে চলো দেখতে পাবো কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে। তো আমরা সেরকম দেখে নেবো। প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে যারা মেডিকেল অফিসার পোস্টে অ্যাপ্লিকেশন করতে তাদের কিন্তু MBBS পাস করা থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা MCA করে থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বয়স হতে হবে 62 বছরের মধ্যে, তাহলে তারা আবেদন করতে পারবে। 2 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, এই পোস্টে তোমাদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যালজির ওপরে যদি কোনো ডিগ্রি মানে কোর্স করা থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তারা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে স্টাফ নার্স পোস্টে তোমাদের GNM নার্সিং কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সরকারি শিক্ষিত ইনস্টিটিউট থেকে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 64 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো পোস্ট যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে তোমাদের LT এবং NCD এখানে কিন্তু উচ্চমাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু এখানে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন যোগ্য। এর সাথে দেখো এখনও অনেক 0 পদ আছে। দেখো এখানে বলা হচ্ছে তোমাদের স্টাফ নার্স পোস্টে তোমাদের অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান HS থাকতে হবে এবং তার সাথে কিন্তু GNM নার্সিং কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কাউন্সিলর পোস্টে অ্যাপ্লিকেশন করতে হলে দেখো কাউন্সিলর পোস্টে অ্যাপ্লিকেশন করতে তোমরা MSc ইন সোশ্যালজি, ঠিক আছে, সাইকোলজির উপরে করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে এবং নির্দিষ্ট পোস্টে কিন্তু আবেদন করার মানে দক্ষ থাকতে হবে কাজ করা, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এরপরে দেখো তোমাদের আরও আছে LDC পোস্টে নিয়োগ করতে তোমাদের এখানে রিটায়ার্ড পার্সন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আরও পোস্টগুলো আছে তোমরা এখানে দেখে নেবে। গ্রুপ ডি পোস্ট আছে সেগুলো তোমরা দেখে নেবে, এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে। যে পোস্ট সেটা দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান ICTC, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি, মেডিকেল ল্যাবরেটরি উপরে গ্র্যাজুয়েট করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে নির্দিষ্ট ট্রেডে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া আরও অনেক 0 পদ আছে, তোমরা এখানে দেখে নেবে, পুরো ডিটেলস কিন্তু এখানে পুরো ক্লিয়ার করা হয়েছে। প্রচুর 0 পদে নিয়োগ করা হচ্ছে 29 পরগনায়। এরপর চলে যাবে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, ওখানে উচ্চমাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট এই যে PDF আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে নিজেরা সরাসরি দেখে নিতে পারো।
তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও সেটা তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবে। অফিসিয়াল নোটিশ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে সরাসরি দেখে নেবে। এরপর চলে আসবে অ্যাপ্লিকেশন। তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে, সব জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই রিক্রুটমেন্টটি কিন্তু হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলার জেলায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ www.northchoiseparganas.health.org এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13/1/2022 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 22/1/2022 তারিখ পর্যন্ত। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এই ডেটের মধ্যে সরাসরি আবেদন করতে পারবে। তো আবেদন করার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে সরাসরি আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি আমাদের লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।